এ যেন এক টুকরো লাল পৃথিবী। গ্যালারি জুড়ে লাল উৎসবে মাতোয়ারা সমর্থকরা, তাদের উল্লাস, তাদের উদযাপন প্রমাণ করে ইতিহাস গড়াই মরক্কোর জয়গান। মরক্কান ফুটবলারদের বাঁধভাঙা উল্লাস হৃদয় ছুঁয়েছে ফুটবল প্রেমীদের। একযোগে মাঠে সেজদায় লুটিয়ে উদযাপনে মাতেন মরক্কানরা। মায়ের কপালে চুমু খেয়ে উদযাপন করে আবারও কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেয় আশরাফ হাকিমি। গ্যালারির মতো মাঠেও মরক্কোর আধিপত্য, র্যাঙ্কিং, ঐতিহ্য, তারকা খেলোয়াড় সকল সূচকেই মরক্কো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের চেয়ে ঢের পেছনে। মানসিক শক্তি ও টিম স্পিরিটই তাদের মূল শক্তি। এই দুয়ে বলিয়ান হয়ে লুইস এনরিকের স্পেনের বিপক্ষে খেলেছে মরক্কো। পেনাল্টি শুটআউটেও মরক্কানদের সঙ্গ দিয়েছে ভাগ্যটা। পাবলো সার্বিয়ার শটটা গিয়ে প্রতিহত করে ক্রস পারে। তবে এর আগে পরে মরক্কানদের দুই শট নিতে আসা আব্দেল হামিদ সাবিরি আর হেকিম জিয়েখ ঠিকই বল জড়ান জালে। 2-0 গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর কার্লোস সোলেরের শট ঠেকিয়ে দেন মরক্কান গোলরক্ষক ইয়াসিন বুনো। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় মরক্কো। ওয়ালিদ রেজরাগুয়ের নেতৃত্বে কাতারে মরক্কো দারুণ এক স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে। ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবে খেলা বেশ কয়েকজন তারকা এবার বিশ্বকাপ মাতাচ্ছে মরক্কান জার্সিতে। 1970 বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা অর্জন করে মুসলিম দেশটি। সেবার প্রথম পর্ব থেকেই বিদায় নেয় মরক্কো। এরপর 1986 বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো খেলতে এসে প্রথম পর্বের বাধা পার হয় সিংহরা। সেবার ইংল্যান্ড ও পোল্যান্ডের বিপক্ষে ড্র করে মরক্কো 3-1 গোলে হারায় পর্তুগালকে। এরপর আরও 3 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও একবারও গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি মরক্কো। এবার সেই খরা ঘুচিয়ে শেষ 8 পৌঁছে গেছে অ্যাটলাস লায়নরা। মনির হোসাইন, সময় সংবাদ।